দু হাতে দুটো ইলিশ নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এই জেল মার্কেটের ভিতরে। আয়না মাছ বলে পুরো আয়না ছাড়া মধ্যে দিলাম আজকে বুঝ করে ফেলে দিছো কেন কেন মধ্যে গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। আজকে যাচ্ছি এখন এইচএল মার্কেট, বাঙালিদের মার্কেট। ব্যাঙ্গালোরের মতন জায়গায় নাকি শুনেছি অনেক বাঙালি থাকে ওখানে, বাঙালি কাস্টমার থেকে শুরু করে যারা বিক্রেতা থাকে ওরাও বাঙালি। তো ভিজিট করবো আজকে ওখানে, সাথে আছে তোমরা। আজকে আমি শুধু একা যাচ্ছি না, সাথে আমার সাথে যাচ্ছি আরও দুজন। আর এখন যে মেন রোডটা ক্রস করবো সেটা হচ্ছে এইচএল রোড, ওটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা মানে কী বলবো বিখ্যাত একটা রোড, মানে আর রোডটা যে সুন্দর সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। এখন আমরা অটো বুক করে বেরিয়ে পড়েছি আর কিছুটা দূরেই সামনে ব্যাঙ্গালোরের এইচএল রোড, যেটা হচ্ছে মানে কী বলবো গাছে ভরা যেরকম রোড, কিন্তু এই এখন ব্যাঙ্গালোরে দেখা কিন্তু খুবই মুশকিল। যারা ব্যাঙ্গালোরে অনেকদিন ধরে বসবাস করছে ওরা জানে যে এই রোডটা কতটা সুন্দর হয়, আর দেখতেও সুন্দর আর ওয়েদারটাও ঠিক সেরকম ঠান্ডা। কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে এখন কোনো গুলিয়ে ফেলার সম্ভাবনা নেই, দুটোই এখন গরমে না বিশ্বাস করার মতন অবস্থা। আগে ৪৩ ডিগ্রি গরম ছুটছে, এখানেও কিন্তু আগের থেকে অনেক বেশি গরম, প্রায় ৩৫-৩৬ ডিগ্রি। তো বাঙালি যেখানে আছে, বাঙালি কলকাতাতে গরম উপভোগ করছে আর তার সাথে ব্যাঙ্গালোরে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি সেই যে ফেমাস রোড ব্যাঙ্গালোরের এইচএল মার্কেট রোড। এই রোডটা ক্রস করলেই আমরা কিন্তু ঢুকে যাব ব্যাঙ্গালোরের মেন এইচএল মার্কেটের দিকে। এইচএল মার্কেট অনেকে বলে, অনেকে আবার কিন্তু বলে যে হেল মার্কেট। এই যে দুদিকে যে দুদিকে গাছ, এই রোডের রাস্তার ভিউটাই একটা আলাদা রকম দেখুন, আর আপনারাও বুঝতে পারবেন যে রোডটা কত সুন্দর। নমস্তে ব্যাঙ্গালুরু ফ্রম এইচএল মার্কেট। চলো এবারে সাঁতারের দিকে যাই। একটু আগে জাস্ট সামনে একটু দু মিনিট আগে নামলাম হচ্ছে অটো থেকে, একদম অটো এইচএল মার্কেটের সামনেই নামালো, এই দিক দিয়ে মার্কেটে যাবো রাস্তা। ডান্ডিক বাঁদিক দুদিকেই পুরো একদম আনাজ আছে, সাথে সবজিও আছে, আর একটু কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে যে বাঙালি কথাবার্তা, সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ তো শোনাই যাচ্ছে, কারণ সে তো শোনা যাবে কারণ এটা ব্যাঙ্গালোর, বাংলা কিন্তু নয়। আর এই যে ভিডিওটা করছি আমারও খুব ভালো লাগছে, কেননা এইরকম সবজির মার্কেট যেটা কলকাতা থেকে অনেকদিন বাদে কিন্তু এখানে দেখছি। আর এই যে আমার সাথে আছে আমার সহকর্মী, চারিদিকে আমার ক্যামেরাম্যান, না ক্যামেরাম্যান না আমার বন্ধু, চারিদিকে একটা সবজি বাংলা বাংলা ভাইবস আর একটা সবজি সবজি ভাইবস। গরমকাল নানা রকম সবজি এখন উঠেছে, আর ওই ঢ্যাঁড়স আর তো পেঁপে তো আছেই, কারণ ওটাই তো গরমকালে মেন সবজি, বাকি অনেক কিছুই আছে, যা যাবতীয় চাইবেন সব কিন্তু এখানে পাওয়া যাবে, আর খুব টাটকা টাটকা। এই যে পেছন দিকটা ছিল হচ্ছে সবজি মার্কেট, আর এখানটায় বিক্রি হচ্ছে শাকপত্র যা কিছু একদম সব কিছু এই দিকটা ঢেলে বিক্রি হচ্ছে, ওখানটায় ওই দিকটা দোকান টাইপের আর এদিকটায় একদম মাটিতে ঢেলে বিক্রি হচ্ছে, আর সামনে এই দিকটা আছে মাছের দোকান। চলো এবার মাছের দোকানে যাবো। কি যাবো
মাছের দোকান শুরু হচ্ছে একদম 1 2 3 4 5 6 করে প্রায় মোটামুটি এখানে 15 থেকে 20টার মতো মাছের দোকান আছে। আর এই মাছের দোকানে আপনি যা মাছ চাইবেন সব কিছু পেয়ে যাবেন। একটি মাছের দোকানে অপোজিটই আছে কিন্তু ওই যে দেখা না সবজি মার্কেট একদম ঢেলে নরমালি একদম আমাদের ওখানে মতো সবজি বিক্রি হচ্ছে। নিজের যা মনের চাহিদা সব কিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। বাংলার ইলিশ দেখেই বোঝা যাবে, কারণ না চোখ মুখ দেখলে আর ইলিশের একটু বাঙালি বাঙালি ভাব আছে না পুরো একদম। মাছের দোকানে এসেছি আর বাঙালি বাঙালি ভাইস থাকলো তা নয়। হ্যাঁ হ্যাঁ সে অবশ্যই। দোকানের নামটাও দেখে দাও, বেস্ট অফ বেঙ্গল, নামেই কিন্তু বাংলা আছে এখানে। এখানে আমি যে বলেছিলাম যে যারা আছে যারা বিক্রি করছে তারা বাঙালি আর যারা কিনছে তারা বাঙালি। আর বাঙালি মাছ খেতে ভালো, বাঙালি মাছ এই দাদার দোকানের বড় ইলিশ মাছ। দু হাতে দুটো ইলিশ নিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি এইচএল মার্কেটের ভেতরে। আর কি বলবো, কিন্তু কিনতে গেলে পকেটে সব কিছু বিক্রি করে দিয়ে যেতে হবে দুটো ইলিশের জন্য। আয়লা মাছ বলে পুরো আয়লা ছড়া মন দেখতে না মাছকে ঘুষ করে মেরে দিয়ে চলে যাবে। মানে রোদেতে পেকে যাচ্ছে, গরমেতে পেকে যাচ্ছে মনে হচ্ছে। আমগুলোর মধ্যে থেকে পাকা কিন্তু কোনো কোনো গন্ধ নেই, বাট দেখে মনে হচ্ছে না পেকে গেছে। ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় হয়ে গেল, দেখি এবার এখানে আমগুলো কেমন আছে, চলো দেখা যাক। আমগুলো দেখো, যেটা একটু আগে দেখে গেলাম মনে হচ্ছে ভালো হবে, তো এই আমগুলো সেই জন্য নেবো এখন। দেখো এবারে কত কিরম কি ওজন কি না হয়। ওজন হয়েছে 835 গ্রাম, ওটাকে প্রায় আমরা 1 কিলো করে দিলাম, এখন 60 টাকা দাম। আর বাইরেটা হচ্ছে ফলের মার্কেট, এখানে হচ্ছে মানে কাঁচ পাকা সব কিছু সবজি যা কিছু হয় সব কিছু আছে এখানে। কলা থেকে শুরু করে আপেল সব কিছু আছে। অটো আর অটো এখন ফুটে পড়েছি আমরা। হয়ে গেল আজকের মতো সবই, ঠিক আছে চলে এসেছি বাড়ির সামনে। আর যদি আমি আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইচএল এর ভিডিও। আর এটা কিন্তু ব্যাঙ্গালোরের মার্কেট, কীরকম কী লাগলো না লাগলো সব কিছু ওখানে বলবে। আমার বাড়ি চলে এসছে আর এখন হচ্ছে দেখে দেওয়ার সময়। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো একটা ব্লগে, পরের কোনোটা ট্রাভেল ব্লগও হতে পারে। চলো টাটা, বাই বাই।